ফুরফুরা শরীফের ঐতিহ্য সুপ্রাচীন, এবার ফুরফুরা শরীফ সেজে উঠেছে রঙে রূপে আর ধর্মীয় আবেগে। একদিকে বাঙালি হিন্দুরা যখন হুগলি ছাড়িয়ে এবছর যেদিন সারা বঙ্গে পালন করলেন দোলযাত্রা, তখন শবে বরাতে বাঙালি মুসলিম উৎসব হিসাবে নয়, মুক্তির রাত ও ক্ষমার রাত হিসাবে পালনে ব্রতী। আর ভারতীয় সংস্কৃতিকে যেন আলাদা মাত্রা দিয়েছে একই সাথে উদযাপিত ঈসালে সওয়াব। ফুরফুরা শরীফে তিন দিন ধরে পালিত হলো ঈসালে সওয়াব। সব মিলিয়ে সব দিক থেকেই আজ বিভিন্ন আঙ্গিকে দিনটি হয়ে উঠেছে সাংস্কৃতিক আর ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ। দিনে ধর্মীয় সমাগমের পরে রাত হয়ে ওঠে ক্ষমার মমতা মাখা। এই রাতে আল্লাহ তার বান্দা অর্থাৎ বিশ্বাসীদের ক্ষমা করে দেয়। এই রাতে ফজলিত বা উদ্দেশ্য সম্পর্কে আরও এক হদিশে ব্যাখ্যা এসেছে, যেখানে রাসূলুল্লাহ বলেন, শাবানের মধ্যরাতে আল্লাহ তায়ালা তার প্রতি দৃষ্টি দেয়, মুশরিক ও হিংসুক ব্যতীত সকল বান্দাদের ক্ষমা করেন। উল্লেখ্য, শবে বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। শিয়া মুসলমানরা এই তারিখে মুহাম্মদ আল মাহাদির জন্মদিন উদযাপন করে, তবে সালাফিরা এর বিরোধিতা করে থাকেন। এই রাতে আল্লাহ তালার কাছে নিজের গুনহাসমূহের বা পাপের ক্ষমা চেয়ে নেন। ইসলামী ধর্মমতে এ রাতে বেশি নফর ইবাদত, কোরআন তেলাওয়াত, কাজা নামাজ সমূহ আদায় সহ অন্যান্য জিকির আজকার করা যেতে পারে। এই রাত ক্ষমার রাত, শবে বরাতে নির্দিষ্ট কোনো ইবাদত বা নামাজ নেই। এদিনে ফজলিত মনে করেন ভালো কোনো খাবারের আয়োজন করা বা খাওয়া উচিত নয়, এগুলো বেদাত, ইসলামে এর কোনো ভিত্তি নেই। অনেকেই রোজা পালন করে থাকে। এই রাতকে কেন্দ্র করে কোনো রকম আনন্দ উদযাপন, আতশবাজি করা, মসজিদ কবরস্থানে আলোকসজ্জা করা, এই সবই বিদাত, অর্থাৎ এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকা প্রয়োজন বলা যায়। আর ক্ষমার ধর্মীয় তাৎপর্যপূর্ণ রাত শবে বরাতের সঙ্গে ঈসালে সওয়াব এবার যেন মিশে গিয়েছে, যদিও প্রতিবার এমনটা হয় না। ঈসালে সওয়াব এক ধর্মীয় সমাগম যা বাংলা বর্ষপঞ্জি মেনেই হয়। বাংলা ফাল্গুন মাসের 21, 22, 23 তারিখে হয়ে থাকে ঈসালে সওয়াব। এই ঈসালে সওয়াবের সঙ্গে জড়িয়ে রয়েছে ফুরফুরা শরীফের ঐতিহ্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ফুরফুরা দরবার শরীফ বা সিলসিলা ই ফুরফুরা শরীফ বা ফুরফুরা মাজার শরীফ ভারতের পশ্চিমবঙ্গে হুগলি জেলায় একটি ইসলামী ধর্মীয় দরবার শরীফ ও আত্মাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণভাবে বলা হয় এটি রাজস্থানের আজমির শরীফের পরেই দেশের দ্বিতীয় সবচেয়ে সম্মানের এবং পবিত্রতার দিক থেকে উল্লেখযোগ্য মাজার। এই মাজারটি হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা গ্রামে অবস্থিত। ফারা শব্দ থেকে উৎপত্তি ফুরফুরা শব্দর। বলা হয় ফুরফুরা অর্থাৎ পূর্ণ আনন্দ। হুগলি জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক গ্যাজেটে এবং ঐতিহাসিক গ্রন্থে ফুরফুরা শরীফকে বহু প্রাচীন সময় থেকেই মুসলিমদের পবিত্র তীর্থস্থান হিসাবে অভিহিত করছে। 1375 সালে মুখলিস খান নির্মিত মসজিদকে কেন্দ্র করে এই দরবার শরীফের যাত্রা শুরু হয়। মৌখিক রীতি অনুসারে 1350 সালের দিকে বাগদি বা বার্গা ক্ষত্রিয় রাজা এখানে রাজত্ব করত। রাজত্বকালে শাহ কবির হালিবি বা করমুদ্দিন নামে দুই মুসলিম সৈন্য এই ক্ষত্রিয় রাজার বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করে। উভয় দলনেতাই যুদ্ধে নিহত হয়েছিলেন। তাদের সমাধি হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের খুব পবিত্র বলে বিবেচিত হয়। ফুরফুরা শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হযরত আবু বকর সিদ্দিকী এবং তার পাঁচ ছেলে মাজার শরীফ। পীর আবু বকর সিদ্দিকী ছিলেন একজন সামাজিক এবং ধর্মীয় সংস্কারক। তাকে
মুজাদ্দেদ জামান বা যুগের সমাজ সংস্কারক বলা হয়। তিনি দাতব্য প্রতিষ্ঠান, অনাথ দুস্থদের আশ্রয়, এতিমখানা, চিকিৎসা কেন্দ্র, মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নারী শিক্ষায়ও রেখেছিলেন অবদান। তিনি সিদ্দিকা উচ্চ বিদ্যালয়ের নামে ফুরফুরা শরীফে মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠান করেছিলেন। সিদ্দিকী সামাজিক অপরাধ দূর করার লক্ষ্যে বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এসব কাজের মধ্যে সমস্ত জীবন ব্যয় করেছিলেন তিনি। আবু বকর সিদ্দিকী একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। ফুরফুরা শরীফের মাদ্রাসা দরিদ্র ছাত্রদের তিনি বিনামূল্যে, অতি সামান্য মূল্যে বোর্ডিংয়ের সুবিধা দিতে সাহায্য করেছিলেন। তিনি অনেক ইসলামী পত্রিকা, সংবাদপত্রের পৃষ্ঠপোষকতাও করেছিলেন। পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক বাংলা পত্রিকা মুসলিম হিতৈষী অন্যতম। তার পরবর্তী পীর সন্তানেরা এ সকল কর্মকাণ্ড অব্যাহত রেখেছিলেন। এছাড়াও আবু বকর একজন দেশপ্রেমিকও ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করতে সক্রিয় ছিলেন। তার ভক্তের পরিধি পশ্চিমবঙ্গ, বিহার, অসম, বাংলাদেশ জুড়েও ছিল। এসব এলাকায় মুসলিমদের বাইরেও তার ভক্ত ছিল। তার এবং তার পরবর্তী পীর সমূহের কার্যক্রম বিভিন্ন বুদ্ধিজীবী ও আলেম কর্তৃক প্রশংসিত হয়ে থাকে। পীরের তৈরিকৃত মাদ্রাসা একসময় পশ্চিমবঙ্গের অন্যতম বিদ্যাকেন্দ্রে পরিণত হয়। পূর্ববঙ্গের প্রসিদ্ধ ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হাজি সৈয়দুল্লাহ ফুরফুরাতে এসে আরবি এবং ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করেন। এই দরবারে সব কাজকর্মের মধ্যে উরসারের মেলা সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে। এই মেলায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে থাকে। মেলাটি ফুরফুরা শরীফের মেলা বা দাদা পীরের উর্স উৎসবের মেলা নামেও পরিচিত। তবে আবু বকর সিদ্দিকি এই ধর্মীয় সমাগমের নাম দিয়েছিল ইসালে সওয়াব। বর্তমানে এই মেলার মূল পীরের নাতনিরা আয়োজন করে থাকে। এই সময় মেলার মুড়িদান গার্ডে শিক্ষা চলে। মেলায় খেলাফত প্রাপ্ত আলেমগড় মুড়িদদের দাদা পীরের সিলসিলা মতে ইসলামী জ্ঞানে শিক্ষাদান করেন। ফুরফুরা শরীফের মসজিদ প্রাঙ্গণে সন্ধ্যায় একসাথে কয়েক লক্ষ মানুষের ঢল নামে। উৎসবের দিনে পীরের মূল মাজার এবং মেলায় দেড় মাইল দূর থেকে মানুষজনের ভিড় হয়। বিভিন্ন ধরনের দোকান, খাদ্য সামগ্রী, মাথা নকশাদার টুপি, তসবি, চা, পান, মিষ্টির বাজার বসে। এই মেলা গ্রামের অর্থনৈতিক উন্নয়নেরও ভূমিকা রেখেছে। ভারতীয় ধর্মীয় সংস্কৃতির কেন্দ্রটি এই সময় বয়ে আনে অর্থনৈতিক সংস্কার। উল্লেখযোগ্যভাবে এবছর ফুরফুরা শরীফে এসালে সওয়াব এবং শবে বরাতের সাথে ইতিহাস সংস্কৃতির সাথে ধর্মীয় আবেগের মেলবন্ধন ঘটিয়েছে অসামান্য রূপে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।